14ই মার্চ সংসদে গান্ধী মূর্তির সামনে প্রতিবাদ কর্মসূচিতে বসেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্যের বার্তা দিয়ে কংগ্রেসকে ছাড়াই সংসদের গান্ধী মূর্তির সামনে চলছে বিক্ষোভ। এসবিআই এবং এলআইসিতে বিনিয়োগ করা সাধারণ জনগণের অর্থের বিরুদ্ধে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার লুটপাট করছে, এমনই অভিযোগ তৃণমূলের। অন্যদিকে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গের নেতৃত্বে দিল্লিতে কংগ্রেস সাংসদরা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখান। বিজেপি বিরোধী যৌথ ঐক্যের বদলে মঙ্গলবার পৃথকভাবে সংসদের মধ্যেই বিজেপির বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন কংগ্রেস এবং তৃণমূল। এভাবে কি আদৌ বিজেপির বিরুদ্ধে কংগ্রেস এবং তৃণমূল শক্তিশালী ঐক্য গঠন করতে পারবে? থাকছে নানা ধোঁয়াশা। মঙ্গলবার 14ই মার্চ সংসদে গান্ধী মূর্তির সামনে প্রতিবাদ কর্মসূচিতে বসেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্যের বার্তা দিয়ে কংগ্রেসকে ছাড়াই সংসদের গান্ধী মূর্তির সামনে চলছে বিক্ষোভ। এসবিআই এবং এলআইসিতে বিনিয়োগ করা সাধারণ জনগণের অর্থের বিরুদ্ধে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার লুটপাট করছে, এমনটাই অভিযোগ তৃণমূলের। অন্যদিকে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গের নেতৃত্বে দিল্লিতে কংগ্রেস সাংসদরা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখান। বিজেপি বিরোধী যৌথ ঐক্যের বদলে মঙ্গলবার পৃথকভাবে সংসদের মধ্যে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন কংগ্রেস এবং তৃণমূল। এভাবে কি আদৌ বিজেপির বিরুদ্ধে কংগ্রেস এবং তৃণমূল শক্তিশালী ঐক্য গঠন করতে পারবে? থাকছে নানা ধোঁয়াশা। এরকম আরও অনেক খবরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।